একটা বিস্কি টাকা আতঙ্কি ধরে রয়েছে এলাকার ভিড় শ্রমিকরা কি বলবেন দেখুন ঔরঙ্গাবাদে জাকির হোসেন তাকে নিয়ে বিশেষ করে জাকির হোসেন রাজনীতিতে যুক্ত হওয়ার পর জাকির হোসেন এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে বিভিন্ন সময়ে আলোচিত নাম জাকির হোসেনকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল এই নিমতিতা স্টেশন আপনারা জানেন আজও জাকির হোসেন অসুস্থ সরকার তৃণমূলের জাকির তৃণমূলের প্রাক্তন মন্ত্রী জাকির তৃণমূলের এমএলএ কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের জাকির হোসেনকে যারা হামলা করলো সেই হামলাকারীদের ধরার জন্য আজ পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা নিতে দেখলাম না জাকির হোসেন তৃণমূলে তৃণমূলের সরকার জাকির হোসেনের হত্যাকারী যারা জাকির হোসেনকে যারা আক্রমণ করতে এসেছিল জাকির হোসেনকে যারা হত্যা করতে চেয়েছিল আজকে যে আক্রমণের জন্য এই এলাকার বহু মানুষ পঙ্গু হয়ে আছে আজ পর্যন্ত তারা কারা সেই আক্রমণকারীদের পরিচয় কী তারা কার সাহসে কীভাবে আক্রমণ করলো কেন আক্রমণ করলো এই এলাকার মানুষের জানার অধিকার আছে আজও আমরা জানলাম না জাকিরের বিরুদ্ধে কংগ্রেসের পক্ষ থেকে কোনো ব্যক্তিগত অভিযোগ কখনো আমরা করিনি জাকির শিল্পপতি এরকম অনেক শিল্পপতি এই ঔরঙ্গাবাদ এই ধুলিয়ানে ছড়িয়ে আছে গোটা মুর্শিদাবাদে সব থেকে বেশি শিল্পপতিরা এইখানে আছে আবার গোটা মুর্শিদাবাদে সব থেকে গরিব মানুষও এইখানটাই এখানেই বিড়ি শ্রমিক তারা তাদের মজুরি পায় না ঠিক মতো ন্যায্য মজুরি তারা পায় না তার জন্য তারা আন্দোলন করে আজকে আমরাও বলেছি তৃণমূল সরকার যে আমরাও চিঠি লিখেছি আমরাও দাবি করেছি বিধানসভায় লোকসভায় যে বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হোক এত তৃণমূলের বড় বড় কথা মামাটি মানুষের সরকার তারা নাকি গরিবের সরকার তো যারা বিড়ি শ্রমিক তাদের ন্যায্য মজুরি আজও পাওয়া গেল না কেন সর্বোপরি লক্ষণীয় এটা যে যারা বিড়ি যে যে এলাকায় বিড়ি মালিক যে বিড়ি মালিকটা তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রী শান্তি এমপি সেই এলাকাতেই বিড়ি শ্রমিকরা ন্যায্য মজুরি পায় না অথচ মা মাটি মানুষের সরকার চলছে বড় তাজ্জব ব্যাপার সেই জাকিরকে হত্যা করার চেষ্টা করালো আজও পর্যন্ত জানতে পারলো না কারা সেই আক্রমণ করেছিল সেইভাবে আবার জাকির হোসেন বিতর্কের মধ্যে কি তার কাছে কোটি কোটি টাকা পাওয়া গেছে দেখুন কোটি কোটি টাকা নিশ্চয়ই পাওয়া গেছে ইনকাম ট্যাক্স তার বাড়িতে রেড করেছে খবরে টিভিতে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখনও পর্যন্ত ইনকাম ট্যাক্সের অফিসার এটা বলছে না যে এই যে টাকা এই টাকাটা সে বেআইনি পথে রোজগার করেছে অন্যায় পথে রোজগার করেছে এখনও যারা ধরেছে যারা টাকা ধরতে এসেছিল সার্চ করেছে তারা কিন্তু এখনও বলছে না সাহেব আমরা নিজেরা এটা তো বলতে পারছি না যে এই টাকাটা অন্যায়ভাবে জাকির রোজগার করেছে জাকিরের বিরুদ্ধে চাকরি দিয়ে পয়সা নেওয়ার অভিযোগ আমাদের কাছে নেই জাকিরের বিরুদ্ধে ঘর দিয়ে আবাস দিয়ে পয়সা তোলার অভিযোগ আমাদের কাছে নেই জাকিরের বিরুদ্ধে কয়লা পাচার করে পয়সা কামানোর অভিযোগ আমাদের কাছে নেই জাকিরের বিরুদ্ধে গরু পাচার করে পয়সা কামানোর অভিযোগ আমাদের কাছে নেই তাই স্বাভাবিকভাবেই যার বিরুদ্ধে কোনো অভিযোগ আমাদের কাছে নেই তাকে হঠাৎ করে আমরা অভিযুক্ত করতে পারি না কংগ্রেস একটা দায়িত্বশীল দল তাই হঠাৎ করে জাকিরকে অপরাধী আমি বলতে পারবো না এই কারণে জাকিরের বিরুদ্ধে তেমন তত্ত্ব আমাদের কাছে নেই যদি ইনকাম ট্যাক্স অফিসার বলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলে যে জাকির হোসেন অন্যায়ভাবে আত্মসাত করেছে চোরাই পথে স্মাগলিং করে দু নম্বরি করে টাকা রোজগার করেছে সেই টাকা আমরা ধরেছি তখন নিশ্চয়ই জাকিরকে আমরাও অপরাধী বলবো কিন্তু তার আগে আন্দাজে আমার জাকিরের বিরুদ্ধে কোনো অভিযোগ করার মতন পরিস্থিতি এই মুহূর্তে আমার হাতে নেই আজকে বলেছে শতাব্দী রায়কে হেনস্থা করা হয়েছে জাকির হোসেন আজকে বলেছেন যে তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে তার কাছ থেকে এত টাকা উদ্ধার হয়নি দেখুন সেটা জাকির জানে সেটা জাকির জানে কোটি কোটি টাকা তার কাছ থেকে উদ্ধার হয়েছে কি হয়নি তবে এই এলাকায় কোটিপতির তো অভাব নাই এই এলাকায় একদিকে কোটিপতি আরেকদিকে গরিব দুটোর ভাগ এই এলাকায় যত গরিব তত কোটিপতি কোটিপতি একটা নির্দিষ্ট সংখ্যার লোক বাকি সব দরিদ্র মানুষ রাস্তা দিয়ে আসছি হাত ধরে বলছে বাপ আমাকে ঘর করে দাও ঘরের টাকা এনে দাও বাপ আমার রুটি রুজির ব্যবস্থা করে দাও আমাকে বলছে বয়স্ক মানুষরা গরিব মানুষরা তাই এখানে শোষণও আছে এখানে শোষিত আছে
এখানে শোষণ করার লোকও আছে। 2024 এই পদযাত্রার কোনো প্রভাব পড়বে সেটা আমি দেখুন। দিদি এখন দিদির দুধ পাঠাচ্ছে, দিদির দুধ না দিদির ভূত সেটা মানুষ জানে না। সারা বছর ধরে চুরি করেছে, 5 বছর ধরে, এখন পঞ্চায়েত ভোটের আগে দিদি কিছু তৃণমূলের ভূত পাঠাচ্ছে। সেই ভূত দেখে লোক তো তাড়াবেই, লোক তো চাইবে যে ভূত পেতনি সব দেশ ছাড়া হোক, গাঁ ছাড়া হোক, সমাজ ছাড়া হোক। তাই দিদি রক্ষা কবচ কাকে দিবে? সারা বাংলাকে লুট করে কাকে রক্ষা কবচ দিচ্ছে? সারা বাংলাকে লুট করছে, বিজেপির দালালি করছে, বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে চলছে এ বাংলা। তাই স্বাভাবিকভাবেই এখানে রক্ষা কবচ দিদি দিতে পারে না। তাই দিদি ভোটের আগে আরেকবার মানুষকে ধোকা দেওয়ার জন্য দিদির দলের তো দিদি ভূত ছেড়েছে বাজারে, সেই ভূত দূত হয়ে বাড়ি বাড়ি যাচ্ছে। তো বাড়ির পাড়ার লোক তো তারা করবে। না, গঙ্গা ভবনের সমাধান তো হয়নি। এই গঙ্গা ভবন এলাকায় এর আগেও আমি এসেছি, এই গঙ্গা ভবন নিয়ে পার্লামেন্টে আমি প্রশ্ন তুলেছি, পার্লামেন্টে দাবি করেছি, ভারতবর্ষের জলসম্পদ মন্ত্রীকে সঙ্গে দেখা করেছি। ভারতবর্ষের জলসম্পদ দপ্তর বলে রাজ্য সরকার আমাদের কাছে কোনো পরিকল্পনা পাঠানি, কোনো স্কিম পাঠানি, রাজ্য বলে আমাদের টাকা দিচ্ছে না। আমি রাজ্যকে বলি ভাই আমি এখানকার জনপ্রতিনিধি, আমিও মুর্শিদাবাদের মানুষ, যদি আপনার কোনো পরিকল্পনা পাঠান কেন্দ্রের কাছে একটা কপি আমাকে দিন, আমিও কিছু আদায় করবো। কারণ আমি কংগ্রেস দলের যখন পার্লামেন্টের মধ্যে আমি নেতা, তখন আমার দু চারটে কথা বলার সুযোগ আছে মুর্শিদাবাদের জন্য, আমিও তো কথা বলতে চাই। রাজ্যকে বলেছি আপনারা আমাকেও দিন, আমিও তো জনপ্রতিনিধি। তো রাজ্য এই ব্যাপারে নিশ্চুপ। এখানে রাজ্য আর কেন্দ্র একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের ঘাট থেকে দায়িত্বের বোঝা হালকা করে নেয়, কিন্তু মানুষ তার বিপর্যয় চলতেই থাকে। এখানে গ্রাম তলিয়ে যাচ্ছে, এখানে গঞ্জ তলিয়ে যাচ্ছে, রাস্তা তলিয়ে যাচ্ছে, মন্দির মসজিদ সব গঙ্গার গর্ভে চলে যাচ্ছে। না রাজ্য সরকারের মাথা ব্যথা, না কেন্দ্রের মাথা ব্যথা। রাজ্যের কোনো মন্ত্রী এলে কালো পতাকা দেখায়, কেন্দ্রের কোনো মন্ত্রী এলে কালো পতাকা দেখায়। কিন্তু এই এই যে ভাঙন, এই ভাঙন থেকে রক্ষা করার জন্য আমরা চাই একটা স্থায়ী সমাধানের পথ খোঁজাবো। আমি বলছি না রাজ্য একা পারে, আমি বলছি না কেন্দ্র একা পারে, কেন্দ্র রাজ্য একসঙ্গে মি বসে এটা কেন করছে না, যেরকম আমরা করেছিলাম। আমরা গঙ্গা এই ভাঙনকে আমরা জাতীয় বিপর্যয় হিসাবে ইউপিএ সরকারের আমলে এটাকে আমরা স্বীকৃতি দিয়েছিলাম, তার জন্য টাকা বরাদ্দ করেছিলাম, মনে করে দেখুন। রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়াদেরকে নিয়ে কেন প্রেস মিট করছেন? তার বাড়িতে এবং আদালত চত্বরে, এবং তিনি বলেছেন এটা অনৈতিকভাবে, এই অনৈতিক এটা তৃণমূলের সরকার, তৃণমূলের নেতা নেত্রী মন্ত্রী তারা মিলে করাচ্ছে, এটা তৃণমূল পার্টি আক্রমণ করেছে। কারণ জজদের নানা রকমের যে রায়, সেই রায় তৃণমূলের বিপক্ষে যাচ্ছে, সরকারের অস্বস্তি বাড়াচ্ছে। তাই জজদেরকে ভয় দেখিয়ে দমিয়ে রাখতে চাইছে, যেমন করে গ্রামে গ্রামে ভয় দেখিয়ে মানুষকে দমিয়ে রাখতে চাই। ভোটের সময় ভোট দিতে দেওয়া হয় না, নিজের কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়া হয়, ঠিক তেমনিভাবে জজদের কাছ থেকেও ভয় দেখিয়ে তাদের স্বাধীনভাবে কথা বলার, বিচার করার, রায় দেওয়ার অধিকার কেড়ে নিতে চাইছে এখানকার তৃণমূল সরকার।